তো এখানে কিন্তু পঞ্চমী কোথায় ওনাকে দেখতে পাচ্ছি না আরে পঞ্চমীর খোঁজ পরে করবি আখির তো লতাটাকে মারতে হবে হ্যাঁ ভাই মেরে ফেল যাতে পালাতে না পারে তাড়াতাড়ি মেরে ফেল এই সাপটাই এই সাপটাই সেদিন বাড়িতে ঢুকেছিল তোকে কামড়াতে আজ না মারলে কিন্তু আবার আসবে কিঞ্জল ছবল মারতে হলে ফোনা তুলতো কেমন নিরীহের মতো পড়ে আছে তুই দেখো শালাবাবু তুমি সাপের নেচার নিয়ে এখন সাপের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছো কখন তোমার ছবল মেরে দেবে ধরতেই পারবে না শালাবাবু মারো আরে মারো মারো বাবা দাদাই ডিলেমায় পড়ে গেছে দাদাই লাঠিটা আমাদের আমরা মারবো তুই লাঠিটা না দিয়ে নিলি কেন মার পারবো না আমি মারতে আমি পারবো না পারবি না কেন পারবি না ভয় পাচ্ছিস তুই না পারলে অন্য কাউকে দে এই বিজন নে তুই তাড়াতাড়ি জানা সময় নষ্ট করছিস কেন হ্যাঁ বিজন তুই যা তুই যা ভাই গিয়ে এই সাপটাকে মেরে ফেল নাহলে এই সাপের ছোবলে আমাদের কাউকে একটা মরে যেতে হবে ভাই তুই নিজের ফাড়ার কথা মনে করে অন্তত সাপটাকে মারতে পারলি না না কি কি হলো বলতো তোর কিঞ্জল না তো আমি সাপটাকে মারবো সাপটাকে মারবো না কাউকে মারতে দেবো না কাউকে মারতে দেবো সাপ মারা হবে না তো নতটাকে খারাপ হয়ে গেল কেন রকম করছিস যে লতাই তোর ভাড়া তুই তাকে তাকে ধরে দেখাচ্ছিস কেন মারতে দিবি না বল পঞ্চমী বলেন সাপ বাবা নীলকণ্ঠের ভক্ত নীলকণ্ঠের পোষ্য আমি বাবা নীলকণ্ঠের ভক্তকে মারতে পারবো না পঞ্চমী জানলে আঘাত পাবে নিজের কাজ ছেড়ে পালিয়েছি লুকিয়ে বসে আছে কোথাও তুই তুই তাকে নিয়ে ভাবছিস আমি আর নিতে পারছি না এই দাদা দাদা বল এটাই তো আমাদের সুযোগ পঞ্চমী কোথাও নেই কিঞ্জলকে বাঁচানোর কেউ নেই তুই সবটা এরকম ভাবে নিয়ে পড়ে রয়েছে কেন চুবল দিচ্ছে না কেন সেটাই তো আমিও বুঝতে পারছি না কি কিরকম নির্জীব টাইপের নিরীহ টাইপের সাপ এবার সাপ নাকি পোনাও তোলে না এরকম সাপ আমি জন্মে দেখিনি মাথাটা গরম হয়ে যাচ্ছে আজকে আজকে এই মুহূর্তে আমাদের পথের কটা অনায়াসে সাফ হয়ে যেত কিন্তু ওই দেখো মা আমি জানি বিপদের কথা আমার দায়িত্বও বুঝি কিন্তু ওটা নিরীহ প্রাণীকে আমি মারতে পারবো না